অবশেষে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ PMLN। নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকেই নির্বাচন করেছেন তারা। তবে এখনই প্রধানমন্ত্রী হতে পারছেন না শাহবাজ, তাকে প্রথমে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে, জিতে আসতে হবে নওয়াজের ছেড়ে দেয়া আসন থেকে। পাঞ্জাবের ওই আসনটি অবশ্য মুসলিম লীগের শক্ত ঘাঁটি। অন্তর্বর্তী এ সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসি। 1988 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ সদস্য হওয়ার মধ্য দিয়ে শাহবাজ শরীফের রাজনৈতিক জীবন শুরু। একই বছর জাতীয় পরিষদের সদস্য হন তিনি। 2013 সালের জুন থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শাহবাজ। এদিকে পদত্যাগ করা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দুর্নীতিবাজ হিসেবে মানতে চান না মুসলিম লীগের নেতারা। তারা বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে নওয়াজ, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের কারণেই এ সাজা দেয়া হয়েছে তাকে। মামলার রায় নিয়ে মত পার্থক্য দেখা দিয়েছে আইনজীবীদের মধ্যেও। নওয়াজ শরীফ আজীবনের জন্য যোগ্য নাকি নির্ধারিত সময় পরও আবার রাজনীতিতে ফিরতে পারবেন তা নিয়ে চলছে বিতর্ক। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন।